আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এস্টিমেটিং অ্যান্ড কস্টিং ওয়ানের সপ্তম অধ্যায়ের একটি গাণিতিক সমস্যার সমাধান করব। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে অধ্যায় সাতের সিমেন্ট প্লাস্টারিং অর্থাৎ সিসি এর কাজের মালামালের পরিমাণ নির্ণয় করো। আর আমাদের গাণিতিক সমস্যাটি হচ্ছে 100 বর্গমিটার বা মিটার স্কোয়ার জায়গায় 12 মিলিমিটার পুরু সিমেন্ট প্লাস্টারিং কাজে প্রয়োজনীয় মালামালের খরচ প্রচলিত বাজার দর অনুযায়ী বের করো, যেখানে রেশিও হচ্ছে 1:6। এখানে 1 হচ্ছে সিমেন্ট এবং 6 হচ্ছে স্যান্ড বা বালি, অর্থাৎ 1 হচ্ছে আমাদের সিমেন্ট এবং 6 হচ্ছে বালি। তাহলে আমরা কাজটা কিভাবে করব? এখানে কাজের পরিমাণটা বর্গমিটারে দেয়া, যেটাকে আমরা প্রথমে ঘনমিটারে নিব। আর ঘনমিটার দেওয়ার জন্য এই বর্গমিটারের সাথে আমাদের যে পুরুত্ব আছে এই পুরুত্বটাকে গুণ করব। পুরুত্বটা আছে হচ্ছে মিলিমিটারে, সেটাকে আমরা মিটারে নিয়ে যাব। আর 1000 মিলিমিটার সমান সমান হচ্ছে 1 মিটার, অর্থাৎ এই 12কে 1000 দিয়ে ভাগ করলে এটা মিটারে কনভার্ট হবে। সেই ক্ষেত্রে আমাদের কাজের পরিমাণ 100 × 12/1000, অর্থাৎ 12কে 1000 দিয়ে ভাগ করতে হবে। এটা হবে 12কে 1000 দিয়ে ভাগ করলে হবে 0.012, আর 100 দিয়ে এটাকে সাথে গুণ রাখতে হবে, তাহলে আসবে হচ্ছে 1.2 মিটার কিউব বা ঘনমিটার। এই কাজের পরিমাণটাকে আমাদের শুষ্ক পরিমাণে বের করতে হবে বা শুষ্ক মশলার পরিমাণ নির্ণয় করতে হবে। এই কাজের পরিমাণ থেকে শুষ্ক মশলায় কনভার্ট করার সিস্টেমটা হচ্ছে এটার সাথে 1.5 গুণ করতে হবে, অর্থাৎ কাজের পরিমাণ যা থাকবে তার সাথে 1.5 গুণ করতে হবে। খেয়াল রাখবেন, শুধুমাত্র গাঁথুনির কাজে 35% গুণ করতে হয়, আর বাকি সকল কাজে শুষ্ক মশলার পরিমাণ বের করার জন্য আমাদের 1.5 গুণ করতে হয়। তাহলে শুষ্ক মশলার পরিমাণ হবে 1.8 মিটার কিউব বা ঘনমিটার। আর এখানে আমাদের অনুপাতের যোগফল হবে, যেহেতু অনুপাতটা এখানে দেয়া আছে 1:6, তাহলে আমরা অনুপাতের যোগফল হচ্ছে 1+6=7। যদি অনুপাত দেয়া না থাকে, অর্থাৎ 1:6 দেওয়া নাই, তাহলে আপনি 1:5 ধরে নেবেন, 1:5 অথবা 1:6, দুইটার যে কোনো একটা আপনি ধরে নেবেন। তাহলে আমরা অনুপাতের যোগফল পেলাম হচ্ছে 7, শুষ্ক মশলার পরিমাণ হচ্ছে 1.8, আর সিসি এর কাজে ব্যবহৃত হয় শুধুমাত্র বালি এবং সিমেন্ট। তাহলে আমরা প্রথমত সিমেন্টের পরিমাণটা বের করি। সিমেন্টের পরিমাণ হবে, যেহেতু রেশিওতে সিমেন্ট ছিল 1, তাহলে 1কে ভাগ করতে হবে মোট অনুপাত দিয়ে, অর্থাৎ মোট রেশিও দিয়ে। মোট রেশিও হচ্ছে 7, তাহলে 1কে ভাগ করবো 7 দিয়ে, ইনটু হচ্ছে শুষ্ক মশলার পরিমাণ। শুষ্ক মশলার পরিমাণ ছিল 1.8, ক্যালকুলেট করলে আসে হচ্ছে 0.257 মিটার কিউব। মিটার কিউবে সিমেন্ট তো আর মিটার কিউবে কিনে আনা যায় না, সেহেতু এটাকে ব্যাগে কনভার্ট করতে হবে। আর আমরা জানি 1 ঘনমিটারের জন্য 30 ব্যাগ সিমেন্ট দরকার হয়, অর্থাৎ 30 ব্যাগ পার মিটার কিউব। 30 ব্যাগ 30 দিয়ে এটাকে যদি গুণ করি তাহলে আসবে হচ্ছে 7.71 ব্যাগ, অর্থাৎ আসন্ন মান হচ্ছে 8 ব্যাগ। এখন আমরা প্রতি ব্যাগের সিমেন্টের মূল্য ধরি 450 টাকা। এটা আপনার প্রচলিত বাজার দর অনুযায়ী যাবে, 450 টাকায় ফিক্স নেই, এটা 400 হতে পারে, 480 হতে পারে, 420 হতে পারে, বাজার যেই দাম থাকবে সেই দামই। আমি এখানে সাপোজ ধরে নিয়েছি 450 টাকা এক ব্যাগ সিমেন্টের দাম, ক্যালকুলেট করলে আসে হচ্ছে আমাদের 3600 টাকা। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে 1 ঘনমিটার সিমেন্ট লাগে হচ্ছে 30 ব্যাগ, অর্থাৎ 30 ব্যাগ সিমেন্টে 1 ঘনমিটার সিমেন্ট হয়। এটা গেল সিমেন্টের পরিমাণ। এরপর হচ্ছে আমাদের বালির পরিমাণ। রেশিওতে আমরা বালি পেয়েছি হচ্ছে 6, তাহলে 6কে ভাগ করবো টোটাল রেশিও দিয়ে, টোটাল রেশিও হচ্ছে 7, তাহলে 6/7 ইনটু হচ্ছে আমাদের শুষ্ক মশলার পরিমাণ 1.8। যদি এটা ক্যালকুলেট করি তাহলে আসে হচ্ছে 1.543 মিটার কিউব। প্রতি ঘনমিটার বালির দাম আমরা ধরি যে 900 টাকা, 900 টাকা হচ্ছে প্রতি ঘনমিটার বালির দাম, ক্যালকুলেট করলে আসে হচ্ছে 1388.70 টাকা। এবং এইটাই হচ্ছে আমাদের বালির টোটাল দাম। যদি আমাদের দর বের করতে বলে, প্রচলিত বাজার দর অনুযায়ী দরটা বের করতে বলে, তাহলে আমরা দরটা বের করবো, যেটা আমি খানিকটা গ্রিন কালি ব্যবহার করেছি। আর যদি দরটা না করতে বলে তাহলে টাকার পরিমাণটা এখানে গুণ করতে হবে না, অর্থাৎ ওই সিমেন্টের পরিমাণটা 8 ব্যাগে বের করবেন ওটাই শেষ, আর বালির পরিমাণ মিটার কিউবে বের হয়েছে এটাই শেষ। আর অঙ্কটা হচ্ছে সংক্ষিপ্তের জন্য গুরুত্বপূর্ণ, আশা করি অঙ্কটা বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।